গতদিন আমরা দেখছিলাম হচ্ছে হোম মেনুর এই পাশের অংশটা, অর্থাৎ ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ফন্টের কালার, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, ক্লিয়ার ফরমেটিং, ফরমেট প্রিন্টার, এগুলো দেখছি, ঠিক আছে। তারপরেও দেখছি আমরা হচ্ছে বুলেট পয়েন্ট, নাম্বারিং আর হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আজকে আমরা দেখব হচ্ছে লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং, তারপরে হচ্ছে ইনডেন্ট, এগুলো হচ্ছে ইনডেন্টের, হ্যাঁ, আর এগুলো হচ্ছে লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং। তো এগুলো একটা একটা করে দেখবো, শেডিং কালার কি দেখবো, বর্ডার কি, এগুলো দেখবো। আচ্ছা, তো আমি প্রথমে আসি, এখানে আমি এক কিছু লিখছি, হ্যাঁ, একটা পেজটা সমান কিছু লিখছি, একই জিনিস বারবার কপি করে। তো এই যে আমি লিখছি এখানে, দেখো এখানে যে মাঝখানে এই যে বাম পাশে একটা মার্জিনের দূরত্ব আছে, আছে কি নাই বাম পাশে? আছে যে, হ্যাঁ আছে। এইটা আমরা চাইলে কি করতে পারি, মার্জিন সেট আপ থেকে কম বেশি করে নিতে পারি, অথবা কি করতে পারি, আমি যদি লাইনটা চাই একটু পিছনে দিয়ে লিখবো, তাহলে কি দিব, ট্যাব দিতে পারি, তাই না? তো এরপরে লাইনে যখন আমি যাব তখন কি ট্যাব কাজ করবে আবার করবো না? তো আমি চাচ্ছি কি, আমার প্রতিটা লাইনে যে লাইনগুলো আসছে সব কি হবে, একটু করে ডান পাশে চলে যাবে। তো এই যাওয়াটাকে বলে ইনডেন্ট। তোমরা হয়তো এর আগে শুনছো ইনডেন্ট, শর্টকাট কমান্ড দেওয়ার সময় আমি হয়তো বলছি। তো এটা কিভাবে হচ্ছে এখানে জাস্ট দেখি, আমি এটা ব্যাক স্পেস দিয়ে নর্মাল করে নেই। এরপরে এই যে এটা আছে আইকনটা দেখা যায়, দেখা যাচ্ছে, প্রথমেরটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, মানে কি করবে, কমাবে, আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, এটা বাড়াবে। ইনক্রিজ মানে কি, বৃদ্ধি পাওয়া বা বর্ধিত করা, আর ডিক্রিজ মানে কি করা, ক্ষুদ্রতর করা বা ছোট করা, হ্রাস করা, ঠিক আছে। তো আমি যদি এখানে মাউস থাকা অবস্থায় এখানে ক্লিক করি ইনডেন্ট, দেখি মার্জিন যেটা আছে এটা আরো কমে যাবে। আচ্ছা যাচ্ছে না, কারণ মার্জিন আমার একটা দেওয়া আছে, আমি আগে ইনক্রিজ করি তারপর দেখবো ডিক্রিজটা কি। গেছে লেখাটা, এক ট্যাপ সমান। আমি যদি আরো ক্লিক করি এভাবে যাবে, আমি যদি যে টোটাল প্যারাটাকে সিলেক্ট করি, আমার টোটাল ডকুমেন্টটাকে করে যদি দেই, তাহলে দেখো সম্পূর্ণ লেখাটাই পিছনের দিকে চলে গেছে, তাই না? এভাবে যতবার দিবা ততবারে চলে যাবে, বাট সম্পূর্ণ প্যারাটাকে আমি যদি ট্যাপ দেই, সিলেক্ট থাকা অবস্থায় দেখি আমি ট্যাপ দিব, যাচ্ছে, বাট অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে যায় না, বুঝা গেছে? তো ট্যাব দিয়েও করতে পারো আবার ইনডেন্ট দিয়েও করতে পারো। এখন এটা কিভাবে কমাবা, এতক্ষণ ইনক্রিজ করছি, এখন কি করব, ডিক্রিজ। তো এখান থেকে গিয়ে এখানে ক্লিক করব ডিক্রিজ ইনডেন্টে, আগের অবস্থায় চলে আসবে। এছাড়াও তোমরা শিফট ট্যাব যদি দাও কিবোর্ড থেকে, তাও কিন্তু কাজ হবে। শুধু ট্যাব দিলে তোমার হচ্ছে পিছনের ডানের দিকে চলে যাবে, আর যদি তুমি শিফট আর ট্যাব দাও তাহলে কি হবে, আগের অবস্থায় ফেরত আসবে, অর্থাৎ বাম পাশের দিকে সরে আসবে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, একটু রেসপন্স করবা। হ্যাঁ, আমি লেখাটাকে একটু নর্মাল করে নেই, জাস্ট একটা ইনডেন্ট থাক, এটাকেও ইনডেন্ট দিয়ে রাখি, ঠিক আছে। তো এই তিন লাইন ইনডেন্ট করা থাক, বাকিগুলো নর্মাল থাক। আচ্ছা এরপরে দেখি, এখানে একটা কি আছে, সাইন আছে এ টু জেড, আর উপর থেকে নিচের দিকে একটা অ্যারো সাইন আছে, তাই না? এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে শর্টকাট। শর্টের এখানে একটা নোট দিছে, কি নোট দেখি, আলফাবেট ইজ দ্য সিলেক্টেড টেক্সট অর শর্ট নিউমেরিক্যাল ডাটা, এটা দ্বারা বোঝায় ক্রমমান বা ধারাবাহিকতা। যেমন এ থেকে জেড, আলফাবেটিক রুল যেটা বলে, এ থেকে জেড এর দিকে কি হবে, ক্রমবর্ধমান হবে, মানে একটার পর একটা সিরিয়ালে আসবে, প্রথমে এ, তারপর বি, তারপর সি, ডি, ই, এফ, এভাবে কি ওয়াই, জেড পর্যন্ত যাবে, বোঝা গেছে? আর আরেকটা হচ্ছে, যেটা এটা হচ্ছে আলফাবেটের, আর একটা হচ্ছে নাম্বার, ওটা কি 1 2 3 4 5 6 বা রোমান সংখ্যার 1 2 3 4, এগুলাও হইতে পারে, বোঝা গেছে? তো দুইভাবে শর্ট করা যাইতে পারে। তো আমি যেহেতু এখানে কোনো বুলেট পয়েন্ট বা নাম্বার ব্যবহার করিনি, তো সেই ক্ষেত্রে এটা তেমন একটা কার্যকর না। তো তবে তোমরা যদি চাও, যেমন মনে করতে পারো, তোমাদের যদি এখন একটা লিস্ট দেওয়া যায়, মনে করো তোমাদের 50 জন স্টুডেন্টের একটা লিস্ট দেওয়া গেছে,
হ্যাঁ, কয়জন? 50 জন। এখন 50 জনের মধ্যে তুমি চাচ্ছ যে যাদের নামের প্রথম অক্ষরটা কি এ দিয়ে শুরু, শুধু তাদের নামগুলো আগে আমাকে দেখাবে, তারপরে বি বি দিয়ে যাদের নাম তাদের বি দিয়ে দেখাবে, যাদের সি তাদের সি দিয়ে দেখাবে, মানে একটা সিরিয়াল অনুযায়ী মোবাইলের নাম্বার যেভাবে সেট থাকে মোবাইলে, প্রথমে এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, তো সেম ওভাবেই দেখাবে। তো ওই জিনিসের জন্য তোমরা এই শর্ট ব্যবহার করতে পারো, বোঝা গেছে? এখানে ক্লিক করলে খুব একটা ইয়ে দেখাবে না, ক্লিক করি দেখো অনেকগুলো অপশন আসছে, প্যারাগ্রাফ মানে শর্ট বাই কিভাবে শর্ট করব, প্যারাগ্রাফ করব না টেক্সট দিয়ে করব। যে অ্যাসেন্ডিং মানে হচ্ছে সাজানো। তো এখানে তিনটা অপশন আছে, একটা টেক্সট, একটা নাম্বার, একটা ডেট। আমরা কোনোটা ইউজ করিনি, টেক্সট আছে, টেক্সট দিয়ে দেখি। নাম্বার যদি করতাম তাহলে নাম্বার দিয়ে দেখাইতো টেক্সট। ওকে করি, কি চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে তেমন কিছুই করা হয়নি। তবে আমি যদি এখানে দিতাম, কি দিলাম, 3 নাম্বার, তাই না? এখানে যদি দেই 2 নাম্বার, এটা আমি কখনো করি নাই, চেক করে দেখতেছি, উল্টাউল্টি করছি, ওলট পালট, শর্ট করি, টেক্সট থেকে এখানে নাম্বার, নাম্বার করে ওকে, খুব একটা কাজ করছে না। তো এখান থেকে চাইলে করতে পারো, বাট এটা খুব একটা প্রয়োজন পড়ে না আসলে। এক্সেলের ক্ষেত্রে আমরা ওই শর্টের কাজগুলো করব, ওইটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং দৈনন্দিন জীবনে কাজে লাগে। এটা ফিল্ড হচ্ছে, ইয়ার দরকার নেই। আচ্ছা এই দেখো একটু চেঞ্জ হয়েছে, আগে কি ছিল 3, তারপর ছিল কত, 2, তারপর 1, এখন দেখো 2 1 3 হয়েছে, বোঝা যাচ্ছে? আমি কন্ট্রোল জেড করি তাহলে বুঝতে পারবো, কন্ট্রোল জেড, এই দেখো 3 2 1, আবার চেঞ্জ করি, এখানে গেলাম, শর্টে গেলাম, প্যারাগ্রাফ, এখান থেকে নাম্বার, এটা একটু ওলট পালট করে দেই তাহলে যদি নেয়, করে করলাম, করে ওকে, এই দেখো চেঞ্জ হয়েছে, তাই না? টেক্সটে রাখছি, নাম্বার করি নাই, টেক্সট রাখছি, টেক্সট মানে লিখা। তো বুঝা গেছে এভাবে চেঞ্জ করতে পারো, খুব একটা দরকার পড়ে না এটা। আচ্ছা এতটুকু, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? শাম্মী আক্তার, কোনো কোশ্চিন আছে? আর্নিকা? না ম্যাম, নাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা আসি, এরপরে কি আসবো, এই যে এখানে একটা কালো দাগ আছে দেখা যাচ্ছে, এটাকে বলে শো আর হাইড, শো এবং হাইড, কন্ট্রোল প্লাস ইনটু সাইন যদি চাপ দাও এটা চলে আসবে, তবে এটা কোনো কাজে তেমন লাগে না, বরং আমার কাছে ভেজাল মনে হয়, এটা বারবার ভেজাল করে। কিভাবে, আমি যদি এটা সিলেক্ট করি, আমার সম্পূর্ণ ডকুমেন্টটা সিলেক্ট করার পর আমি যদি এটাতে ক্লিক করি, এটা সব লাইনের সামনে পিছনে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, একটা বুলেট পয়েন্টের মতো। যেমন আমি ক্লিক করি, ক্লিক করে দেই, দেখো কি হয়েছে, আমার লেখাগুলোর মাঝখানে একটা করে ডট আসছে, দেখতে পাচ্ছ? দেখো দি, প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা ডট আসছে, তারপর কি হয়েছে, আমার লেখা ভাঙছে, তারপর এটাই যে অটোমেটিক একটা সাইন আকারে চলে আসছে, এটা কিন্তু একটা বুলেট পয়েন্টের মতো। বাট এর কি দেখো দেখি, প্রতি আমি নিচে এতটুকু সিলেক্ট, বাট আসছে কোথায়, সম্পূর্ণ ডকুমেন্টের প্রত্যেকটা লাইনের শেষের দিকে আসছে, তাই না? কোনো এই যে আসছে কোনো নিয়ম মোতাবেক আসছে কি, দেখো দেখি, হোয়াট ইজ ওয়েব, এটা লাইন শেষ হয়নি, এখানে আসেনি, বাট এটা শেষ হয়েছে, এখানে আসছে, বাট এটা লাইন দেখো, হোয়াট ইজ ওয়েব, এটাও কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? মানে এই জিনিসটা এমন ভাবে আসে, তোমার মাথাটা খারাপ করে দিয়ে যাবে, কোনো সময় দেখবা তোমার কমপ্লিট করার ডকুমেন্ট যদি ভুল করে এগুলাতে ক্লিক করো তখন ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে সরাবা, কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা যাবে না, এই মাউসটা নিয়ে যাবা, এটা যেখানে ছিল এই আইকনটাই যে আছে না সিলেক্ট অবস্থায়, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ রে উপরে ওই শর্টের ওই জায়গায়, কথা বলে না,
কথা বলো তো, এইটাতে যদি আমি আবার ক্লিক করি তাহলে এটা চলে যাবে, দেখো চলে গেছে, গেছে না? এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে আমরা একটা স্পেস দিয়ে গেছি কিনা, ওই যে একটা ফাঁকা আছে ওই ফাঁকাটাকে শো করতেছে একটা একটা করে এখানে ফুল স্টপের মতো পয়েন্ট দেখিয়ে, বুঝা গেছে? যেমন আমি এটা আবার ক্লিক করি, দেখো মাঝখানে মানে যে স্পেসগুলো ব্যবহার করছি ওই স্পেসগুলো আর কি শো করতেছে একটা করে ফুল স্টপের মতো কিছু দিয়ে, ঠিক আছে? আর শেষে একটা সিম্বল, তো এটা খুব একটা প্রয়োজন পড়ে না, তো আমরা এটা আনসিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এখন আমরা আসি লাইন স্পেসিং, লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং। আচ্ছা আমি একটু জুম করি। আচ্ছা এখানে একটা জিনিস দেখো দেখি, আমরা যে শব্দগুলো লিখছি, হোয়াট কাইন্ড অফ ডিউটি লিখছি কি না? তো এখানে এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ, তারপর হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার, ক্যারেক্টার আর শব্দ বুঝো তো নাকি? ক্যারেক্টার হচ্ছে এই আলফাবেট গুলা, বর্ণমালা গুলা, এক একটা বর্ণমালা হচ্ছে এক একটা ক্যারেক্টার, ওকে? আর এই যে হোয়াট, এটা একটা শব্দ বা ওয়ার্ড, কাইন্ড এটা একটা ওয়ার্ড বা শব্দ, অফ এটা একটা কি শব্দ বা ওয়ার্ড, বাংলাতে হচ্ছে শব্দ, ইংলিশে ওয়ার্ড। তো এই যে এক শব্দ থেকে আরেক শব্দ যে দূরত্ব, এক ক্যারেক্টার থেকে এই যে আরেক ক্যারেক্টার, ডাব্লু থেকে এইচ এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, মানে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব, আর একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড স্পেসিং, বুঝা গেছে? এবং এই যে আমি ক্যারেক্টারগুলো লিখতেছি, দেখো দেখি এখন এই ডাব্লুটার উপরে নিচে ডানে বামে কতটুকু জায়গা নিছে, বুঝা যাচ্ছে? যায় না, বাট আমি যখন এটা সিলেক্ট করব, দেখো উপরে নিচে একটু নীল হয়েছে না, এই যে হোয়াট কাইন্ড সম্পূর্ণ টোটাল শব্দটার হয়েছে কি, যেমন এখানে সিলেক্ট করি, দেখো ইজ ওয়েব মাস্টারিং, হু ইজ ওয়েব মাস্টার, ঠিক আছে? এই যে উপরে যতটা দূরত্ব তার থেকে নিচে বেশি দূরত্ব নিছে না এই জায়গাটা, তো এই যে দূরত্ব নিল এটা হলো এক একটা ক্যারেক্টারের স্পেসিং, মানে জায়গা কতটুকু নিছে, আর এই এক লাইন উপরের লাইন থেকে নিচের লাইনে যতটুকু দূরত্ব এটাকে বলা হচ্ছে লাইন স্পেসিং, মানে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, বুঝা গেছে? তো এইভাবে যখন আমি অনেকগুলো ক্যারেক্টার দিয়ে অনেকগুলো শব্দ দিয়ে একটা প্যারাগ্রাফের মতো লিখবো, তখন সেটাকে আবার বলবো কি প্যারাগ্রাফ স্পেসিং, বুঝা গেছে? অনেকগুলো লিখলে কি হবে, প্যারাগ্রাফ স্পেসিং একসাথে, আর প্যারাগ্রাফ স্পেসিং আবার নির্ভর করে কার উপর, লাইন স্পেসিং এর উপর। লাইন স্পেসিং কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, ক্যারেক্টার স্পেসিং কি, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব কতটুকু। এগুলো অটোমেটিক সিলেক্ট করা থাকে, তাই আমাদেরকে ঠিক করতে হয় না, বাট যখন কোনো ডকুমেন্ট তৈরি করবা সেই ক্ষেত্রে তোমার দেখা যায় এক পেজের মধ্যে সব লেখাটা ধরতেছে না, সেক্ষেত্রে কি করতে হয়, লেখার ফন্ট সাইজ কমাইতে হয়, তারপর লাইন স্পেসিংটা কমাইতে হয়। যেমন দেখো এই লাইনের আর এই লাইনের দূরত্বটা অনেক বেশি, বাট এই লাইনের এই লাইনের দূরত্বটা অনেকটা কম, কেন বলতে পারবা? কারণ এখানে আমরা বুলেটের মতো নাম্বারিং ব্যবহার করছি এই জন্য। তো এখন দেখো এখানে এতটা দূরত্ব, বাট এইটা লাইন আর এটা লাইনের দূরত্ব কেমন, আবার এটা লাইন আবার এটা লাইনের দূরত্বটা কেমন, দেখো কম বেশি আছে না? এই যে এখান থেকে এর উপরে নিচে যতটা দূরত্ব নিছে, বাট এই লাইনটা কি করছে, উপরে কম বাট নিচে অনেকটা জায়গা নিছে, তো এইগুলাকে বলে হচ্ছে লাইন স্পেসিং। আর এই স্পেসিং গুলো আমরা কন্ট্রোল করব, কেন কন্ট্রোল করব, কারণ আমার ডকুমেন্টটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। সচরাচর অ্যাপ্লিকেশন এক পেজে লিখতে হয়, তো সেই ক্ষেত্রে যখন তোমার এরকম লাইন স্পেসিং কি হবে, কম বেশি হবে বা অনেক বেশি হইছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, লেখা কমাইতে হবে, আর না হলে যদি লেখা কমানোর মতো নাও থাকে, দেখা যায় যা লিখছো সবগুলো খুব দরকারি এবং ওগুলোর কথা না লিখলেই নয়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, লাইন স্পেসিং কমাইতে হবে। দেখো এই লাইন থেকে এই লাইনের দূরত্ব অনেকটা না, এতটা কি না হইলেও আমার চলবে।
তো এইভাবে লাইন স্পেসিং কমাইলে আমার আরো দুইটা লাইন বেশি ধরবে, বুঝতে পারছো? তো এটার জন্য লাইন স্পেসিং ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখব, এই যে আমি সিলেক্ট করলাম এই চারটা লাইন, নিচের এগুলো থাক, এগুলো নর্মালি থাক আপাতত, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এদের লাইন স্পেসিংটা আমি কমাবো, ঠিক আছে? এই যাব, এই যাচ্ছি যাচ্ছি, যাই, এই যে একটা সাইন আছে না সিম্বল, এইটাতে ক্লিক করব। এটা হচ্ছে কি, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। ক্লিক করি তীর চিহ্নতে, এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। আমি যখন মাউস হোভার করব, দেখিও তোমাদের নিচের ডকুমেন্টটা একটু চেঞ্জ হবে। আর এখানে অটোমেটিক 1.15 ব্যবহার করা আছে, বাট আমি দেখি 1.10, দেখো 1.15 এটা, 1.10 এটা, চেঞ্জ হচ্ছে। নিচের ডকুমেন্ট দেখো, বডিটা দেখো, বুঝতে পারতেছ? সম্পূর্ণ ডকুমেন্ট হবে, কারণ এটা সম্পূর্ণ ডকুমেন্টের ক্ষেত্রে। তো আমি যদি 1.15 এর জায়গায় 1.15 দেই, তাহলে আরেকটু দেখো বাড়ে যাচ্ছে। যদি 2 দেই, দেখো কত দূরে চলে যাচ্ছে। যদি 2.5, 3 দেই, 3 দিলাম, দেখো দেখি একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটা হয়েছে, হয়েছে? কি কেউ কিছু বলো? সম্পূর্ণ ডকুমেন্টটা তো হয়নি, দেখো এই যে এইগুলো আবার ওই রকম আছে, কারণ আমি এটা সিলেক্ট করছিলাম, ঠিক আছে? তো অ্যাকুরেট লাইন স্পেসিং সবসময় ব্যবহার করবা কত, 1.15। এর থেকেও তোমার যদি আরো কম লাগে, তুমি আরো কম ব্যবহার করবা, 1.10 আছে, এগুলার আবার অনেক ভাগ আছে, সেটা এখন দেখব, ঠিক আছে? এই যে এটা, ওকে। তো এগুলা চাইলে তুমি আবার এখানে লাইন স্পেসিং যেটা আছে, যেগুলো আছে না, এগুলা তুমি যা আছে থাক, এর মাঝখানে তুমি আরো কিছু চেঞ্জ করতে পারো ডিফল্ট ভাবে, মানে এডিট করতে পারবা। সেটা কি, এই যে এখান থেকে লাইন স্পেসিং অপশন দেখা যাচ্ছে, জি ম্যাম দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, এই যে আসছে, এটার নাম হচ্ছে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। ইনডেন্ট মানে কি, ডানে বামের স্পেসটা, একটা হচ্ছে ইনডেন্ট স্পেসিং, আর একটা হচ্ছে লাইন অ্যান্ড পেজ ব্রেক, অর্থাৎ লাইন আর পেজ ব্রেকের স্পেসিংটা এখান থেকে দিতে পারবা। এটার খুব একটা দরকার হয় না, এই ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এটার দরকার হয়। এখানে ক্লিক করবা, করে দেখো অ্যালাইনমেন্ট কেমন আছে, লেফটে লেফটে থাকবে, এটা বডি টেক্সট থাকবে, এই যে ইনডেন্ট এটা আছে না, এটা কি করবে, ওই লেখার দূরত্বটা তোমার কম বেশি করাবে। তো আমি এগুলো চেঞ্জ করবো না, আমি জাস্ট চেঞ্জ করবো যে স্পেসিং আছে না, এইটা এখান থেকে আছে পিটি, পিটির মাপ তুমি চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারো। এখান থেকে কম, বিফোর মানে কি আগে, স্পেসটা কি আগে হবে, আর আফটার মানে কি পরে, এটা কিন্তু স্পেস। হ্যাঁ, একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের স্পেস এটা, আর এখানে যেটা আছে লাইন স্পেসিং, এটা হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের স্পেসিং, বুঝা গেছে? তো এখানে অনেক প্রকারের লাইন আছে, এখানে তুমি মাপ দিতে পারবা। এখানে ক্লিক করলে সিঙ্গেল, 1.5 লাইন, ডাবল, অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি, মাল্টিপল, বিভিন্ন ধরনের লাইনে তুমি এখানে সিলেক্ট করে এখানে ভ্যালু দিতে পারো, অথবা এগুলো কোনো সিলেক্ট না করে এখানে ভ্যালু দিতে পারো, দিয়ে আফটার বিফোরটাও করতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো। আর এখানে একটা ডেমো দেখতে পাবা, এই যে প্রিভিউ, এটা তোমার লাইনটা, এটা উপরের অংশ, এটা নিচের অংশ। দেখিও আমি এটা কমাবো, এই জায়গায় এই আফটারটা কমাবো, এটা দেখো কমবে, কমছে, এ দেখো দেখি একদম কাছে চলে আসছে। এটা একটু জুম করে দেখো তাহলে বুঝতে পারবা, বাট আমি যদি এটা বাড়াই তাহলে দেখবা ওইটা কত নিচে যাচ্ছে। তো এটা দ্বারা আমি বুঝতে পারবো আমার ডকুমেন্টটা কতটুকু সামনে আগাচ্ছে, কতটুকু পিছনে আগাচ্ছে, ঠিক আছে? এটা দ্বারা লাইন স্পেসিং এর কাজ করে। তো একটু ভুল বলছি যে এটা শুধু ক্যারেক্ট স্পেসিং, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার, তো ওইটুকু হবে না, এটা হচ্ছে লাইন স্পেসিং এর কাজ। আর এটা হচ্ছে লাইন স্পেসিং এর ক্যাটাগরিটা, মানে বিভিন্ন প্রকারের ক্যাটাগরি আছে লাইন স্পেসিং এ, আর এগুলো হচ্ছে আফটার বিফোর, আফটার বিফোর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা, ওকে। তো এখানে চাইলে তুমি দিতে পারো মাল্টিপল, মাল্টিপল দিলাম, দিয়ে 3 দিলাম, দেখো এতটা দূরত্ব হয়েছে। আবার তুমি চাও আরো বাড়াবা, এ দেখো অনেকটা দূরত্ব। তো
তো আমি যদি 4.5 রাখে ওকে করি, এই অবস্থায় এগুলো এত থাকবে। ওকে দেখো আমার এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কতটা হয়েছে দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা বাকি সবাই, জি ম্যাম। তো আমি এখানে আবার যাব, যায় লাইন স্পেসিং ক্লিক করি, অপশন অপশন থেকে এখানে তুমি যেটা চাও সেটাই দিবা, সমস্যা নাই। এক্স্যাক্টলিও দিতে পারো, 12 PT কমায় দিতে পারো, 10, 8, 9, 7, 5, 4, 6, 3। তো 10 PT দিলাম, আর এটা আফটার বিফোর লিখলে কিন্তু অটো হয়, অটো জিরো, জিরো জিরোর আগে হচ্ছে অটো। জিরো করলে একদম থাকবে না, অটো করলে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিবে, ঠিক আছে? এটাও অটো যদি করি, অটো অটো এটা দিলাম 10ই থাক। ওকে দেখো আমার লাইন স্পেসিংটা খুব একটা কমে নাই, বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস দেখো, এখানে স্পেসিং এমন দিছি, দেখো দেখি আমার এই শব্দগুলার মাথাগুলা কাটা গেছে, দেখাচ্ছে? দেখতে পাচ্ছ? তো এভাবে যদি শব্দ কাটা যায় তাহলে তো আমার অসুবিধা। তো আমি কি করব, আমার লাইন স্পেসিং গুলো ঠিক করে নিব। এখানে ক্লিক করে অপশনে যাবা, অথবা এইখানে মাউসটা ড্রাগ করে এই যে একটা অ্যারো চিহ্ন আছে না এখানে, দেখতে পাচ্ছ? এইটাতে ক্লিক করেও তুমি ওই লাইন স্পেসিং এ যাইতে পারো। এই যে তো আমি এগুলো এক্স্যাক্টলি দিব না, আমি দিব হচ্ছে সিঙ্গেল, এগুলা থাকবে 0। সিঙ্গেল করলে এগুলো অটোমেটিক অটো হয়ে যায়। তো ওকে দেখো এবার শব্দটা আমার ঠিক আছে না, উপরে মাথাটা কাটা যায়নি, বাট আমি যাচ্ছি এদের মধ্যে লাইন স্পেসিংটা ঠিক করতেই, এই যে শব্দটা এই লাইনটা যেভাবে হয়েছে এই লাইন স্পেসিং এতটা হয়েছে, এটা ঠিক করব। ক্লিক করলাম, এটা 18 PT আছে, কমায় কমায় আমি দিলাম অটো, এখানেও দিলাম অটো, 4.5-এর জায়গায় কমাইলাম, কমায় করলাম 1। ওকে দেখো দেখি এখন মোটামুটি ঠিক হয়েছে না? হয়েছে কি? জি ম্যাম। তো এখন তুমি যদি চাও তোমার এখানে তুমি 10টা লাইনের জায়গায় 15টা লাইন বা 10টা লাইনের জায়গায় 12টা লাইন লিখতে পারবা একটা প্যাসেজে বা একটা পেজে, পারবা না? এখন আমি সব ডকুমেন্টটা সিলেক্ট করি, এখানে লাইন স্পেসিং অটোমেটিক কি আছে 1.5 ছিল, আমি 1 করে দিব, দেখো আর একটু কমে গেল। আমি যদি চাই আরো কমাবো তাহলে এখান থেকে ক্লিক করে সব ডকুমেন্ট যেহেতু সিলেক্ট করছি ওই জন্য এগুলো সাদা হয়েছে, কারণ বিভিন্ন লাইন স্পেসিং আছে এখানে, অটো করলাম, এটা অটো করলাম, অটো না সব জিরো, 6টা সিঙ্গেল থাকবে। ওকে দেখো এখন লাইন স্পেসিংটা আরো একটু কমাই দিছি, দেখা যাচ্ছে লেখাগুলো একটু কাছাকাছি হয়েছে, বুঝছে না? তো এইভাবে লাইন স্পেসিং দিতে পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ খুব মানে হঠাৎ করে খুব কাজে লাগে, আবার খুব ইম্পর্টেন্ট, আবার এমনি দেখবার লাগেও না, তো একটা ভালো জিনিস এটা আর কি। আচ্ছা লাইন স্পেসিং শেষ, কারো কোনো কোশ্চেন আছে? নাই, না থাকলে খুব ভালো। এখন দেখো আমরা আসি শেডিং, এটা কি শেডিং? আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখছি না এর আগে, এই যে এখানে তো এরকম শেডিংটা ওই রকমই ব্যাকগ্রাউন্ড কালারের মতো, তবে একে যখন দিবা খুব ভালো, আর যখন আবার উঠায় দিবা তখন একটা একটা করে সিলেক্ট করে উঠানো লাগে। কি কালার দিব, এই কালারটা দিব, সিলেক্ট করলাম, দেখো হয়ে গেছে। যতটুকু সিলেক্ট রাখবা ততটুকু রাখে এখানে ক্লিক করবা, ইচ্ছা মতো একটা কালার দিবা, হয়ে যাবে, ঠিক আছে? অথবা এখন যদি এটা তুলে ফেলতে চাও তাহলে কি করবা, ধরো আমি যে হোয়াট কাইন্ড লিখছি এখান থেকে ডিউটি মাস্ট ফলো এটুক শব্দ কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো না, শেডিংটা রাখবো না, তখন এখানে ক্লিক করে নো কালারে ক্লিক করে দিবা, যাচ্ছে না, তাহলে এখান থেকে দিয়ে দিবা হোয়াইট কালার, হয়ে গেল, ঠিক আছে? তো আমি যাচ্ছি নো কালার সবটাই সিলেক্ট করব, করে এতটুক দিব, দিয়ে এখান থেকে নো কালার
খুব ঝামেলা করে শেডিং কালারটা। শেডিং কালার দেওয়াটা সহজ, বাট তুলাটা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। দেখো চলে গেছে, ঠিক আছে, সিলেক্ট করে সবটাই একসাথে ডিলিট করবা, তাহলে চলে যাবে, একটা একটা করে ডিলিট করলে যাবে না। ঠিক আছে, এখন আসি বর্ডারে। বর্ডার কি? বর্ডার তো আমরা সবাই বুঝি না, কি বুঝি কি বুঝি না, বাউন্ডারি, সীমানা। বুঝি। তো এই বর্ডারটা বিভিন্ন প্রকারের হতে পারে, একটা কি উপরে নিচে ডানে বামে মাঝখানে, তাই তো? তো আমি আমার ডকুমেন্টটা এই জায়গা থেকে সিলেক্ট করলাম, করে যাচ্ছি একটা বর্ডার দিব। অর্থাৎ বর্ডার কি বিভিন্ন প্রকার হতে পারে, কি কি বলছি, উপরে নিচে ডানে বামে, আবার কোনো বর্ডার না, আবার সবগুলো বর্ডার। তো ক্লিক করবো, এখানে অনেক প্রকারের আছে, দেখো এ পর্যন্ত এগুলো সব দেখা আছে, নামও দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, চাইলে এখান থেকে লাইনের মতো করে বর্ডার নিতে পারো। তো আমি দিলাম কি বটম বর্ডার, বটম বটম মানে কি নিচের দিক, ক্লিক করি, দেখো এই প্যারাটা সিলেক্ট করছি না, তার নিচে দেখো একটা লাইন আসছে, আসছে জি ম্যাম আসছে। তো, এটা একটা বর্ডার। এবার আমি এই দুই তিনটা লাইন সিলেক্ট করি, করে আবার এবার দিব কি দিব, রাইট বর্ডার দিব, এই দেখো ডান পাশে আসছে। আচ্ছা জি ম্যাম আসছে। এরপরে দিব বাম পাশে, ওই প্যারাটাতে দিই লেফট বর্ডার, এই দেখো বাম পাশে আসছে, তাই না? এবার যদি আমি চাই একে কি করব, কি করব, লেফট রাইট দিছি, টপে দিব, তাহলে টপে দেই, দেখো টপে একটা বর্ডার আসছে, এইটা উপরেটা কিন্তু উপরে প্যারার জন্য, আর এটার জন্য যেটা দেখা আছে, জি আমি ম্যাম যাচ্ছি দেখা যাচ্ছে। নিচেও একটা দিব, এটা কিন্তু একটা বক্সের মতো করা যাবে। এখান থেকে বটম বর্ডার দিলাম, দেখো বক্স হয়ে গেছে, তাই না? তো আমি এখান থেকে আর একটা বর্ডার ইউজ করি, অল বর্ডার, না অল দিব না, নো বর্ডার করি, অল তো করে ফেলছি চারপাশে, এবার নো বর্ডার, দেখো কোনো বর্ডার আছে আর নাই নাই। আচ্ছা আবার আরেকবার সিলেক্ট করি তিনটা লাইন, বর্ডার এখান যাই হচ্ছে কি অল বর্ডার, দেখো প্রতিটা লাইনে লাইনে একটা করে বর্ডার আসছে, না আসছে কিনা? অনেকে বলতে পারে যে হোয়াট ইজ ওয়েব, এর পরে আর একটা বর্ডার হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে একটা লাইন, এই জন্য এটা এখানে আসে নাই, ঠিক আছে? তো এটা টেবিলের মতো করেও বর্ডার এভাবে দিতে পারো। তারপর আরো আছে দেখি আউটলাইন বর্ডার, এই যে মানে বাইরে বাইরে বর্ডার, ঠিক আছে? তো এইভাবে বর্ডার নিতে পারো। হরিজন্টাল লাইন, হরিজন্টাল মানে কি বলছিলাম বলো তো, হরিজন্টাল মানে কি আনুভূমিক। তো কাকে আনুভূমিক দেওয়া যায়, এই লাইনটা সিলেক্ট করলাম, এতটুকু করে বর্ডার দিয়ে দিলাম হরিজন্টাল লাইন, দেখো একটা লাইন আসছে, আসছে? তোমরা চাইলে এইভাবেও তোমাদের প্যারার মাঝখানে দুটা আলাদা অংশ করার জন্য এই লাইনগুলো নিতে পারো এই বর্ডার থেকে, বুঝা গেছে? বিশেষ করে এগুলো হেডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এর পর্যন্ত থাক, ড্র টেবিল আমরা পরে দেখব। এখন বলো, এ যতগুলা বললাম এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা কোশ্চিন না থাকলে আমরা পরের একটা স্টেপে যাই। আচ্ছা এরপর আমাদের কি আছে, এগুলো আছে হেডিং, হেডিং মানে বলতে বোঝায় হেডার, ঠিক আছে? যেমন আমরা প্রথমে যদি কোনো ডকুমেন্ট লিখি, প্রথমে উপরে লিখি না ঠাকুরগাঁও পলিটেকনিক, তারপরে এটা সবার জন্য প্রযোজ্য। তো ওই রকমে আমি যদি চাই, আমি এই লাইনটাকে নাম্বারিং করব না, জাস্ট এই লাইনটাকে আমি কি করব, একটা হেডার হিসেবে ব্যবহার করব, একটু ইন্টার দিয়ে নিচে নামাই, এটা হেডার হিসেবে ব্যবহার করব, মানে কি সবার গুরু, ঠিক আছে? তো এখান থেকে আমি বিভিন্ন হেডার আছে যে কোনো একটা নিতে পারি, অথবা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে অনেকগুলো হেডার আছে নিতে পারি। তো মাউস হোভার করলে আমরা এদের ডেমোটা দেখতে পাবো, এগুলো দেখিও কেমন হয়। এটা এমন, তারপরটা এমন, এটা এমন, দেখা যাচ্ছে? দেখো কালার হয়েছে অটোমেটিক, আমি কিন্তু কালার করি নাই, আমি কালার করছি, কালারও করিনি, ফন্ট ফ্যামিলিও দেইনি, ফন্ট সাইজও দেইনি। তো অটোমেটিক এভাবে হেডার নিতে পারো, এই দেখো আসছে।
তোমরা যদি কোনো বই লিখো, কোনো যদি তোমরা হচ্ছে কি বলে কোনো নোট লিখো, সেক্ষেত্রে তুমি এভাবে হেডার দিতে পারো। আর এই হেডার দিলে কি হয়, তোমার এই ডকুমেন্টটা ইন্ডেক্সের মতো তৈরি করা যায়। বইয়ে যেভাবে তোমরা সূচিপত্র দেখো না, ওইভাবে তৈরি করা যাবে যদি তুমি হেডার দিয়ে রাখো। হেডার তুমি লিখার আগেও দিতে পারো, এগুলো সিলেক্ট করে, অথবা লিখে তারপর সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দিতে পারো। এটা একটা হেডিং, তারপরে মনে করো দিলাম এটা, দিলাম এটাও একটা হেডিং দিলাম, সেম হেডিং, ঠিক আছে। চাই আমি এটাও একটা হেডিং দিব, দিলাম, এভাবে দিয়ে দিতে পারো। তাহলে কি একটু আনকমন হয়, এটাই বোঝার সুবিধার ক্ষেত্রে, আর ইন্ডেক্স তৈরি হয় অটোমেটিক। বুঝা গেছে? ইন্ডেক্স এটা না দেখাই, অতগুলো মনে রাখতে পারবো না। একটা জিনিস দেখাই দেখাই তোমাদের আজকে ছাড়ি দেবো, যেহেতু ক্লাস টাইমটা শেষ, নেটের জন্য একটু সমস্যা হলো। এখানে দেখো হেডিং শেষ হলে এখানে কি আছে, চেঞ্জ স্টাইল, এখানে ক্লিক করি আরো চিহ্নতে, দেখো কি আছে, স্টাইল সেট, এখানে অনেকগুলা দেখো কি কি আছে, ফন্টের ফ্যামিলি আছে, অনেকগুলো লেখার স্টাইল আছে। দেখো আমি যখন এগুলাতে মাউস হোভার করব, আমার লেখাগুলাও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। তো এটা একটা কি ফন্টের স্টাইল, টেক্সটের স্টাইল, তুমি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারো। এর আগে আমরা যে টেক্সট কালার দিছি, টেক্সট ইফেক্ট দিছি দিছি কি না, ওগুলার মতোই এখানে কিছু অটোমেটিক আছে, তুমি এগুলো চাইলে চেঞ্জ করতে পারো। তবে এটা কি সম্পূর্ণ ডকুমেন্টের জন্য চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি সিম্পল কোনটা দিব, ফর্মালটা দিলাম। হ্যাঁ, তো এটা গেল স্টাইল সেট। এরপরে আছে কালার, এই দেখো এখানে ক্লিক করলে অনেক বাম পাশে কালারের প্লেট দিবে তোমাকে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিতে পারো। ওকে, যেটা সিলেক্ট রাখবা সেটা কিন্তু এই কালার হবে। এই যেমন লাল লাল কালারটা দিলাম, এই দেখো হালকা লাল, এই মনে করে এখানে দি হুইজ ওয়েব মাস্টারটা সিলেক্ট করে আমি একটা স্টাইল দেই, কালার কালার, এমন কালার বোঝা যায় না, ইয়েলোটা দিই, দিছি এই জিনিসটা, আর ইয়েলো কালার নিচ্ছে কেন নিচ্ছে বলো দেখি। দেখো এটা কালারটা নিছে আর এটা কালার নিছে, আবার এটা নিছে, আমি কি এগুলাকে দিছি? এই কালারটা হচ্ছে কার, হেডিং এর কালার। এখান থেকে স্টাইল যেটা দিচ্ছ এটা কোথায় চেঞ্জ হচ্ছে, হেডিং এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? আমি যদি নীল কালার দিই, দেখো লেখাটা নীল হয়েছে না, যেগুলাতে হেডিং দিছি, যদি আমি হচ্ছে এটা দেই তাহলে এটা, বুঝতে পারতেছো? এই যে লেখাটা আলাদা কালার, এটা আলাদা কালার, কারণ আমি এগুলাকে হেডিং হিসেবে নিছিলাম। এই যে এগুলা, এই যে এটা, বুঝতে পারতেছো? লেখাগুলো একটু শ্যাডো শ্যাডো ভাব আছে, তো ওই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না কালারটা। তো এখান থেকে কালার নিতে পারো। এরপর আবার যদি যাই এখান থেকে ফন্ট, ফন্টের ফ্যামিলিও তুমি এখান থেকে নিতে পারো তোমার ইচ্ছা মতো, যে অনেক ফন্ট ফ্যামিলি আছে। বুঝা গেছে? যদি ইম্প্যাক্ট দেই, দেখো আমার লেখাগুলো কেমন হয়েছে, এখন ডকুমেন্টটাতে দেখাচ্ছে রে, দেখাচ্ছে রে, জি ম্যাম যাচ্ছে। তো এইভাবে চেঞ্জ করতে পারো, ডিপ হয়েছে, হ্যাঁ ডিপ, অথবা তুমি এইখান থেকে তোমার ইচ্ছা মতো ফন্ট ফ্যামিলি নিতে পারো। তো এটা তেমন খুব একটা সিরিয়াস সিরিয়াস বিষয় না। ক্লিক করলাম, এরপরে ফন্ট, তারপর প্যারাগ্রাফ স্পেসিং, এখানেও প্যারাগ্রাফ স্পেসিং আছে, এখানে কয়েকটা স্পেসিং আছে, কি কি, একটা হলো ফর্মাল। এখানে আমি মাউস নিয়ে যাব, তোমরা বডিতে দেখিও লেখাগুলো চেঞ্জ হবে একটু, ওদের ডিজাইনটা চেঞ্জ হবে। এটা নো প্যারাগ্রাফ, এলা কিন্তু হেডিং এর ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পারছো? কম্প্যাক্ট, দেখো হেডিংটা আমার উপরে নিচে হচ্ছে, প্রথমের হেডিংটা একদম উপরে যে লাইনটা আছে, ওপেন, রিল্যাক্স, ডাবল, কম্প্যাক্ট, নো প্যারাগ্রাফ, নর্মাল। তো এখান থেকেও হেডিং এর তুমি কি দিতে পারবা, স্পেস দিতে পারবা, তারপর সেট এস ডিফল্ট, এখান থেকে তুমি নিজে তৈরি করে যে কোনো একটা দিয়ে দিতে পারো, নো প্রবলেম। সেটা দেওয়ার জন্য তোমাকে এখান থেকে লাইন স্পেসিং এ যেতে হবে, এই জায়গায় আসতে হবে। ওকে, ক্লিয়ার?
এখন বলো আজকে এগুলার মধ্যে কারো কোনো কোশ্চিন আছে কিনা। বলো, ক্লাস শেষ এখনো আসতেছে। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এগুলো দেখবো। আর আজকে তোমাদের যে এই জিনিসগুলো করানো হয়েছে, ঠিক আছে, তো একটু বাসায় দেখি ওগুলা। হ্যাঁ, বাসায় দেখে প্র্যাকটিস করিও। এই 8টা টপিক আজকে দেখানো হয়েছে। আচ্ছা ম্যাম, আল্লাহ হাফেজ।